তোমরা প্র্যাকটিসটা করবা। তার আগে সার্কেলের কিছু জিনিস, সার্কেল প্রপার্টিজ আমরা একটু দেখে নেই। সার্কেল প্রপার্টিজ গুলো কি কি আছে? ধরো এটা একটা সার্কেল, এই সার্কেলের এটা হচ্ছে রেডিয়াস, দেন আমি যদি এখান থেকে একটা ট্যাঞ্জেন্ট ড্র করি, দেন এই রেডিয়াস আর ট্যাঞ্জেন্ট এদের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা আমরা জানি, ওনার লোকসে থাকতে শিখে আসছি। ইয়ে হয়তো বা এগুলো করো নাই, নাজিবা হয়তো এগুলো করো নাই, তুমি এগুলো তোমার এসএসসি সিলেবাসে কিছু জিনিস হয়তো বা মেমোরাইজ করছো, কিন্তু ছিল মানে এক্স্যাক্টলি এই ফরম্যাটই ছিল। ডায়ামিটার থেকে যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি যেটা সার্কেলের সার্কামফারেন্স কে টাচ করে, দেন এদের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। আরেকটা এখান থেকে দেখো, আমি এখানে একটা কর্ড নিলাম, যদি কর্ড সেন্টার থেকে যদি একটা লাইন ড্র করি, হুইচ ইজ নট রেডিয়াস, যদি এই লাইনটা এখানে পারপেন্ডিকুলার করে ড্র করা হয়, দেখো একটা কর্ড এর সাথে যদি এই লাইনটা পারপেন্ডিকুলার হয় তার মানে এটা আর এটা ইকুয়াল হবে, অথবা আমি যদি বলি এই লাইনটাকে যদি বাইসেক্ট করে তাহলে এই লাইনটা এটার সাথে পারপেন্ডিকুলার হবে। এই তিনটা থিওরি আমাদের এখানে লাগবে। আমরা ফার্স্টে একটা জিনিস এরকম দেখি, আমরা ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট বের করার জন্য যদি বলি, ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট আমরা ডিফারেন্সিয়েশন যখন করে আসছি তখন ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্টে আমরা যেটা করছি y-y1 = m(x-x1), যেখানে m টা গ্রেডিয়েন্টটাকে বের করছি ডিফারেন্সিয়েট করে। এখানে এক্স্যাক্টলি আমি এই কাজটা করব না, এখানে যে কাজটা আমি করব সেটা হচ্ছে দেখো যে এটা একটা সার্কেল, এখান থেকে এটা একটা রেডিয়াস, ওকে। এখন যদি বলা হয় এই যে এই ট্যাঞ্জেন্টের ইকুয়েশন বের করো, এই ট্যাঞ্জেন্টের যদি ইকুয়েশন বের করতে বলে, ট্যাঞ্জেন্টের ইকুয়েশনের ফর্মুলা তুমি জানো কি জানো, y-y1 = m(x-x1), এই x1 y1 হচ্ছে এই লাইনের মধ্যে লাই করে যে কোনো একটা কোঅর্ডিনেট। এখন এখানে কোঅর্ডিনেট অন্য কিছু দিয়ে দেওয়া নেই, ট্যাঞ্জেন্ট অবশ্যই সার্কেলের কোন না কোন একটা পয়েন্ট দিয়ে টাচ করে, তাহলে আমি ধরে নিলাম এই পয়েন্টটা আমার জানা আছে, দেন এই x1 y1 হবে এই পয়েন্টটা, সার্কেলের সাথে সার্কামফারেন্সে যে পয়েন্টটা আছে, m টা নিয়ে ঝামেলা হবে। তুমি ডিফারেন্সিয়েশন যখন করছো m খুব সহজে বের করছো, ইকুয়েশন অফ কার্ভ কে ডিফারেন্সিয়েট করে x এর কোঅর্ডিনেট বসায় দিছো, এখানেও তুমি একই কাজ করতে পারবা, অ্যানসারও আসবে, কিন্তু এই ইকুয়েশনটা সার্কেলের ইকুয়েশন থাকবে, এখানে y = সামথিং এই ফরম্যাটে কোন একটা ইকুয়েশন দেওয়া থাকবে না, এখানে x এন্ড y একসাথে থাকবে, ইকুয়েশনটা দেখা যাবে তোমার এই ফরম্যাটে আছে, x² + y² + 8x - 20y = 5। দেন এখানে তুমি ডিফারেন্সিয়েট কি করে করবা? হ্যাঁ, এই ডিফারেন্সিয়েশন তুমি শিখবা যখন তুমি a2 তে যাবা, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বলে একটা ডিফারেন্সিয়েশনের পার্ট আছে, সেখানে গিয়ে তুমি এই ডিফারেন্সিয়েশন পার্টটা শিখবা, কিন্তু এএস এ তার এই পার্টটা নাই। তো এখানে তোমাকে যেটা করতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি যে কনসেপ্টটা সেটা এখানে ইউজ করো, এই সার্কেলের সেন্টার তোমার জানা আছে, যদি এই সেন্টারটা তুমি জানো, এই পয়েন্টটা যদি জানো, দ্যাট মিনস এই দুইটা পয়েন্ট দিয়ে লাইনের গ্রেডিয়েন্ট বের করে ফেলা সম্ভব, y2 - y1 / x2 - x1, কোঅর্ডিনেট যেটা এই m = মানে ফার্স্ট এভাবে লিখবা যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ গ্রেডিয়েন্ট মনে করো এটাকে তুমি যদি ও কনসিডার করো, এটা যদি a কনসিডার করো, তাহলে গ্রেডিয়েন্ট অফ ও এ ফর্মুলা ইউজ করবা, y2 - y1 / x2 - x1, তাহলে এই লাইনের গ্রেডিয়েন্টটা পেয়ে গেলাম। এই লাইনের সাথে ট্যাঞ্জেন্টটা কেমন, যে মাত্র রুলটা কি শিখলাম যে ট্যাঞ্জেন্ট এন্ড রেডিয়াস পারপেন্ডিকুলার, এখান থেকে এই লাইনটার গ্রেডিয়েন্ট যেটা হবে, এই লাইনের গ্রেডিয়েন্ট হবে -1/এটা, তার মানে গ্রেডিয়েন্ট অফ ট্যাঞ্জেন্ট এই যে m, এই যে ট্যাঞ্জেন্টের জন্য যেটা হবে সেটা হচ্ছে -1/গ্রেডিয়েন্ট অফ OA। দেন এখানে এবার যদি বসায় দাও, আর x1 y1 মানে সার্কেলের সার্কামফারেন্সে যে পয়েন্ট সেটা বসায় দিলে ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট চলে আসবে। এবার বলো তো এতটুকু বুঝতে কোনো প্রবলেম কি আছে?
এটা হচ্ছে গিয়ে ওই ইকুয়েশনটা থেকে বের করব বেসিক্যালি। এখানে সার্কেলের সেন্টার দেওয়া থাকবে, সার্কেলের সেন্টার অবশ্যই দিয়ে দিবে, তারপরে যে কোনো একটা পয়েন্ট দিয়ে এটা যাচ্ছে। তাহলে এই দুইটা পয়েন্ট তো আমি জানি, যদি এই দুইটা পয়েন্ট জানি তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট আমি বের করতেই পারবো। যদি দুইটা পয়েন্ট দিয়ে কোন একটা স্ট্রেট লাইন পাস করে তাহলে দুইটা পয়েন্ট দিয়ে কি করে গ্রেডিয়েন্ট বের করতে হয় সে ফর্মুলা আমাদের জানা আছে। ফর্মুলাটা কি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। দেন এই লাইনের গ্রেডিয়েন্ট যদি আমি জানি তাহলে এটার সাথে এই লাইনটা কি পারপেন্ডিকুলার। একটা লাইন যদি আরেকটা লাইনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা কি শিখছি, যে এই লাইনের গ্রেডিয়েন্ট যেটা হবে এই লাইনের গ্রেডিয়েন্ট হবে মাইনাস ওয়ান বাই এটা, যে দুটো লাইনের গ্রেডিয়েন্টকে মাল্টিপ্লাই করলে রেজাল্ট অলওয়েজ নেগেটিভ ওয়ান। ঠিক আছে, দেন এটার গ্রেডিয়েন্ট জানা মানে এটার গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম। তাহলে আমার আর প্রয়োজন কি? পাসিং পয়েন্ট, যে পয়েন্টটা দিয়ে এটা পাস করতেছে সেটা কোনটা, যে এই পয়েন্টটা দিয়ে পাস করে x1 এন্ড y1 হবে এই পয়েন্টটা। ঠিক আছে, আমরা একটা কাজ করি, ফার্স্টে এতটুকু একটু করতে দিই, যতটুকু বুঝাইছি তারপরে আবার সামনে যাচ্ছি।